আমি কোনো মেলাকে ছোট বা বড় করছি না, কোনো মেলা গঙ্গা সাগরে ট্রায়ালাস হতে পারে না। আগে লোকে বলতো সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, এখন লোকে বলে সব তীর্থ একবার, গঙ্গা সাগর বারবার। এত সুযোগ সুবিধে কোন সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুণ্যার্থীদের জন্য করেছেন, সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছেন, অলরেডি 45 লক্ষ মানুষ এসে গেছেন, তবে তাদের বলবো আপনারা জিজ্ঞেস করুন, তাদের মুখ থেকে শুনুন তারা কি করেছেন। একটা কথা বলতে চাই, আমি তিনটি কুম্ভমেলা করেছি, তিনটি কুম্ভমেলা বিভিন্ন বছরে করেছি, এত অর্গানাইজ মেলা ছিল, আমি বললো আপনাদের সামনে তিনটি কুম্ভমেলার অভিজ্ঞতা নিয়ে বলছি, এবং এর গঙ্গা পেরিয়ে, এত বড় গঙ্গা পেরিয়ে ভারতবর্ষের কোনো নৃত্যক্ষেত্র নেই, সেই দিক থেকে দেখতে গেলে এত অর্গানাইজ মেলা আমার মনে হয় ভারতের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে ভারতবর্ষে কোনো মেলা এত ফুটফল হয় না এবং এত অর্গানাইজ মেলা হয় না, এটা আমরা সেই জন্যেই দাবি করেছেন যে এটা জাতীয়ভাবে স্বীকৃতি পায়, সেই স্বীকৃত না আমাদের রাজ্য পায় না কোনো কিছুই, সেদিক থেকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আমরা বিশ্বাস করে চলছেন। আমরা সেটাই বলছি যে রাজনীতি না করে, যাতে মুখ্যমন্ত্রী সুরেশ মিলিয়ে আমরা সবাই বলছি অবিলম্বে গঙ্গা সাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এর কানা করি মানে এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয়নি কোনোদিনও, আজ পর্যন্ত দেয়নি এবং দিচ্ছে না। এখন বাজেট আমাদের আছে, এটা বাড়তেও পারে, 250 কোটি টাকা। বাবু এই যে পাট ভাঙছে, যে কনস্ট্রাকশন হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এইটা কি আপনারা মানে রাজ্য সরকার করছে নাকি না কারা করছে? আমরা খুবই সজাগ। গঙ্গা ভাগন পৃথিবীতে এখনো বিজ্ঞান সেইভাবে হয়নি, কখনো গতিপথ চেঞ্জ হয় কখনো হয়, কিন্তু তার প্রোটেকশন করার যে ক্ষমতা সেইটাকে বিজ্ঞানসম্মত ভাবে শেষ দপ্তর করছে। যদি কেউ বলতে পারবে না যারা ধর্ম নিয়ে বড়াই করেন, ধর্মের জন্য কথা বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা তো ধর্মের জন্য কিছু করছেন না।
গার্মেন্টের জন্য কিছু করছেন না, পুনর্জনের জন্য কিছু করছেন? এবারে বিল্ডিংদের জন্য মানে রেল থেকে এরকম ব্যবস্থা আপনারা করেছেন, রেল পরিষেবা ৪৫ লক্ষ পুণ্যার্থী মেলায় এসছেন এবং পুণ্য স্নান করেছেন। আপনি বলুন, যদি কুম্ভ মেলাকে কেন্দ্র স্বীকৃতি দেয়, যে মানে এইখানে মেলাকে যদি স্বীকৃতি দেয় আর পয়সা দেয়, তখন কি রাজ্য সরকারের সঙ্গে কন্ট্রোল নিয়ে ঝামেলা হবে না? তো আপনি তো রাজনীতির কথা বলছেন, এখানে তো লোক আসে পুণ্য অর্জন করার জন্য, কেন টাসেল হবে? কেন্দ্র যে টাকা দেবে সেটা কি কেন্দ্রের টাকা? আমাদের রাজ্যের টাকা, আমাদের রাজস্ব তুলে নিয়ে যাচ্ছে, আমাদের হকের টাকা। তো আমাদের হকের টাকা আমাদের দেবে, এখানে আবার লড়াইয়ের কি প্রশ্ন আছে? আপনারা তো নিজেরাই লড়াইয়ের একটা বাতাবরণ শুধু তৈরি করে ভাবছেন টিআরপি বাড়বে, তো টিআরপি বাড়েন। আমরা প্রত্যেক দিনে রিসেপ করছি। আমরা আগামীকাল, আগামী পরশু এবং 16 তারিখ আমরা প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা বলবো এবং ইট ইজ অন রেকর্ডিং দি জিপিআরএস সিস্টেম। এখানে না হসপিটাল আমি সাংবাদিক বলবো যে আমরা যে কথাগুলো বলি যদি আপনার একটু মন দিয়ে শোন, তাহলে একটা প্রশ্ন করা উচিত না। আর